ঘূর্ণিঝড় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মোখা আরও উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আর এর প্রভাবে আগামীকাল থেকেই বৃষ্টি হতে পারে চট্টগ্রাম এবং বরিশালে, আর রাজধানীতে শুরু হতে পারে পরশুদিন অর্থাৎ শনিবার। দেশের সব সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 2 নম্বর হুঁশিয়ারি সংকেত। বছরের প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড় বঙ্গোপসাগরে, শক্তির বিচারে প্রথম এই ঝড়ের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছাড়াতে পারে 150 কিলোমিটার। গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে যতটুকু সময় লেগেছে, প্রবল অতি প্রবল হতে ততটা সময় নেবে না মোখা। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী মোখা দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উত্তর উত্তর পশ্চিমে এগুচ্ছে, সঞ্চয় করছে শক্তিও। এর প্রভাবে শুক্রবার চট্টগ্রাম ও বরিশালে এবং শনিবার রাজধানী সহ আশপাশে বৃষ্টি হতে পারে। ভারতের উড়িষ্যা, ওয়েস্টবেঙ্গল ওই দিকে দাবিত হচ্ছে। এটা কালকে আগামীকাল 12 তারিখ সকাল নাগাদ এটি উত্তর দিক থেকে তারপরে উত্তর উত্তর পূর্ব দিকে টার্ন নেবে, রিকার্ভ করবে, তখন যাইয়া এটি কক্সবাজার এবং মায়ানমারের উত্তর উপকূল যেটি সেই দিকে দাবিত হবে। নয়াদিল্লির আঞ্চলিক বিশেষায়িত আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস বলছে মোখা সর্বোচ্চ শক্তি অর্জন করবে শনিবার সন্ধ্যা নাগাদ। রোববার সকাল 9টা থেকে দুপুর 12টার মধ্যে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও মিয়ানমারের উত্তর উপকূল অর্থাৎ রাখাইন প্রদেশের মাঝ বরাবর যেতে পারে মোখা। এ সময় বাতাসের গতিবেগ থাকবে 120 থেকে 130 কিলোমিটার, যা ঝোড়ো হাওয়া হিসেবে ঘন্টায় 145 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। এর আগে 2008-এর এই মে মাসেই ঘূর্ণিঝড় নার্গিসে মিয়ানমারে নিহত নিখোঁজ সব মিলিয়ে এ সংখ্যা দাঁড়ায় 1,38,000-এরও বেশি। আর 2007-এ ঘূর্ণিঝড় সিররের আঘাতে বাংলাদেশের দক্ষিণ পূর্বে নিহত ছাড়ায় 3,000। সরোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা। এদিকে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে উপকূলীয় জেলায় নেওয়া হয়েছে প্রস্তুতি। খোলা হয়েছে 3,000-এরও বেশি আশ্রয় কেন্দ্র, বাতিল করা হয়েছে সরকারি সব অফিসের ছুটি। চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অনুরোধ জানায় পরীক্ষা সংক্রান্ত মালামাল সংরক্ষণেরও। হাজার কিলোমিটার দূরে অবস্থান করলেও ঘূর্ণিঝড় মোখা আতঙ্কে এখন দেশের উপকূলীয় এলাকা। ভোলাই উপকূলে 746টি আশ্রয়ণ কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। খোলা হয়েছে 8টি কন্ট্রোল রুম। দুর্যোগকালীন সেবা পৌঁছে দিতে 18,000 স্বেচ্ছাসেবককে প্রস্তুত রাখা হয়েছে। থাকছে 92টি মেডিকেল টিম। অন্যদিকে ঝড়ের ক্ষয়ক্ষতি থেকে ফসল রক্ষায় আগাম ধান কাটা শুরু করেছেন কৃষকরা। ঘূর্ণিঝড়কে সামনে রেখে এখানকার আশ্রয়কেন্দ্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে। নৌকা ট্রলার যা আছে নিরাপত্তা নিয়ে আসছে, আর আমাদের ভাই বোনেরা যারা আছে তাদেরকেও বলছি, তারও আসতেছে, এখন পথে আছে, আসতেছে তারা। সিগনাল অনুযায়ী যখন যে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আমরা যথাযথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। বরগুনায় ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় 642টি আশ্রয় কেন্দ্র ও 10,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া জেলা উপজেলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। আবহাওয়া অফিসের তথ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা অগ্রসর হচ্ছে উত্তর দিকে। এতে প্রবল আঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলে। দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে এরই মধ্যে মাছ ধরার ট্রলার সহ জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এছাড়া কক্সবাজারে 500 আশ্রয় কেন্দ্র সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। যারা উপকূলীয় এলাকায় রয়েছে পরিস্থিতি একটু অবনতির দিকে গেলে সাথে সাথে আমরা তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে পারি। স্ট্যান্ডিং অর্ডার্স অন ডিজাস্টার যে আমাদের স্থায়ী কমিটি সমূহ রয়েছে, সেই স্থায়ী কমিটি সমূহ এগুলা জেলা, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ে এবং এমনকি ওয়ার্ড পর্যায়ে প্রত্যেকটা কমিটিকে অ্যাক্টিভ করা হচ্ছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলে খুব বড় আঘাত হানার সম্ভাবনা না থাকলেও খুলনায় 409টি, বাগেরহাটে 446টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে সরকারি কর্মকর্তাদের সব ছুটি বাতিল করা হয়েছে। তানিম রহমান, চ্যানেল 24। সর্বোচ্চ বাতাসের প্রতিশ্রুতি নিয়ে এলো সুপারস্টার ডায়মন্ড ও ভেনাস ফ্যান। সুপারস্টার ফ্যান, নতুন দিনের হাওয়া।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সাথে সাক্ষাতে এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান জানান, 100টির বেশি দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তায় গোপালগঞ্জে স্থাপন করা হচ্ছে টিকা উৎপাদন কারখানা। নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী বলেন, করোনা টিকাসহ বিশেষ ওষুধ রপ্তানিকারক হতে পারে বাংলাদেশ। এদিকে বিশ্বজুড়ে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিতে ধনী দেশগুলোকে অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য সেবা ত্বরান্বিত করা বিষয়ে এক অনুষ্ঠানে এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, স্বাস্থ্যে ডিজিটাল সেবা নিশ্চিতে দক্ষ জনশক্তি তৈরি করাই সরকারের পরবর্তী লক্ষ্য। স্মার্ট বাংলাদেশে সার্বজনীন স্বাস্থ্যসেবা ত্বরান্বিত করা বিষয়ে উচ্চ পর্যায়ের এই সভা রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিশেষ অতিথি নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্ক। মুক্ত আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার সাফল্য অর্জন করেছে। জানান, এ খাতে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনশক্তি তৈরি করা পরবর্তী লক্ষ্য। ছোট্ট একটা ভূখণ্ড, বিশাল জনগোষ্ঠী, সামাল দেওয়া খুবই কষ্ট, কিন্তু তারপর আমরা করে যাচ্ছি এবং এক্ষেত্রে আমরা যথেষ্ট সাফল্য অর্জন করেছি। ডিজিটাল সিস্টেম চলে আসছে, কিন্তু সেই ডিজিটাল সিস্টেমটাকে ব্যবহার করার উপযোগী লোক আমাদের দরকার। শুধু ডাক্তার চিকিৎসা দেবে সেটা না, সাথে সাথে এই টেকনিক্যাল হ্যান্ডগুলি কীভাবে আরও আমরা তৈরি করতে পারি, এটাই আমাদের পরবর্তী পদক্ষেপ। শেখ হাসিনা বলেন, বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবা নিশ্চিতে আন্তর্জাতিকভাবে পরিকল্পনা করা উচিত। ধনী দেশগুলোর প্রতি তার আহ্বান অর্থায়ন বাড়ানোর। ইউনিভার্সাল হেলথ কেয়ারের যে বিষয়টা, আমাদের যে ধনী দেশগুলি আছে তাদের আরও এগিয়ে আসতে হবে এবং এই ক্ষেত্রে তাদের বড় ফান্ড দিতে হবে, কারণ স্বাস্থ্যটাই হচ্ছে সকল সুখের মূল। কাজে এখানে যারা ভালো ফান্ড দিতে পারেন, সেখানে যদি একটা ভালো ফান্ড দেয়, তা আমাদের সারা বিশ্বের ছোটো ছোটো আইল্যান্ড স্টেটগুলি আছে, ছোট্ট দেশ দ্বীপাঞ্চলগুলি, তাদেরকে সহযোগিতা করা। স্বাস্থ্যখাতে গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু মানুষ দৌড়গোড়ায় স্বাস্থ্য সেবাটা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। আসছে অর্থবছরে 2,63,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী বলেন, জনতুষ্টি নয় বরং দেশের স্বার্থে এই এডিপি, যাতে কৃচ্ছতা সাধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। কর্মকর্তাদের অহেতুক বিদেশ ভ্রমণেও কড়াকড়ির নির্দেশ দেন তিনি। বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদের শেষ বার্ষিক উন্নয়ন কর্মসূচি, তাই 2023-24 অর্থবছরের এডিপির আকার ও খাতভিত্তিক বরাদ্দ নিয়ে গেল কয়েকদিন ধরে চলছিল নানা জল্পনা কল্পনা। নির্বাচন সামনে রেখে আগামী অর্থবছরের জন্য 15টি খাতে মোট 2,63,000 কোটি টাকার 1,309টি প্রকল্পের অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদ, এনইসি। এডিপিতে মোট বরাদ্দের সবচেয়ে বেশি 75,945 কোটি টাকা বরাদ্দ দেয়া হয় পরিবহন ও যোগাযোগ খাতে, যা মোট বরাদ্দের প্রায় 29%। এছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রায় 17%, শিক্ষায় 11%, স্বাস্থ্যে বরাদ্দ দেয়া হয় 7%-এর খানিকটা বেশি। সবচেয়ে কম 2% বরাদ্দ পায় বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাত। প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বেশি 9,707 কোটি টাকার বরাদ্দ পায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এরপরই মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দে সবচেয়ে এগিয়ে স্থানীয় সরকার বিভাগ, যা মোট বরাদ্দের প্রায় 15.5%। এনএসসি সভা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নানা নির্দেশনার কথা তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী। ব্যয় বন্ধ করা হবে না, ব্যয় বন্ধ করলে অর্থনীতি বন্ধ হয়ে যাবে। উই মাস্ট স্পেন্ড, বাট উই মাস্ট স্পেন্ড ওয়্যার রিকোয়ার্ড টু স্পেন্ড, এবং অহেতুক স্পেন্ডিং, আয়েশি স্পেন্ডিং, বিলাসী মনোভাব, এগুলো আমাদের পরিহার করতে হবে। যদি ঐতিহ্যগত থেকেও থাকে এটা ভুলে যেতে হবে। সুতরাং এইটা আবার আজকে এই নির্দেশনা এসছে যে এই সম্বন্ধে সাবধান। চলতি অর্থবছরের তুলনায় 23-24 অর্থবছরের এডিপির আকার বাড়ানো হয়েছে প্রায় 28,000 কোটি টাকা। তবে নির্বাচনের বছরে জনতুষ্টির বাজেটের দিকে সরকার এগুচ্ছে না বলে জানান প্রতিমন্ত্রী। সামনে নির্বাচন, অনেকেই বলবেন স্যার নির্বাচন এটা দরকার ওইটা দরকার, দেশটা আগে, দেশের কথা আগে চিন্তা করবেন, দেশের স্বার্থে আমার প্রজেক্ট নেবেন এবং আপনার প্রকল্প গ্রহণ করবেন, নির্বাচন যা হয় হবে সেটা দেখা যাবে।
এত সুন্দর করে আজকে বলেছেন। যদিও চলতি 2022-23 অর্থ বছরের এপ্রিল পর্যন্ত মোট বরাদ্দের 50% বাস্তবায়ন হয়েছে। ধন্যবাদ, সব কাগজ নেবেন। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। আবারও বাড়ল চিনির দাম। কেজিতে 16 টাকা বাড়িয়ে প্রতি প্যাকেট চিনির দাম নির্ধারণ করা হয়েছে 125 টাকা। এছাড়াও খোলা চিনি 120 টাকা দরে বিক্রির নির্দেশনা দিয়েছে। বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, দাম সঠিকভাবে বাস্তবায়ন না হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এমনিতেই অতিরিক্ত দামের অজুহাতে বাজারে মিলছিল না চিনি। এবার ঘোষণা দিয়ে দাম বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টায় সরকার। বাণিজ্য মন্ত্রণালয় এবছরের এপ্রিলের হিসেব ধরে এলসি খোলা, ইনবন্ড ও আউটবন্ড মূল্য এবং অপরিশোধিত চিনির আন্তর্জাতিক বাজার দর বিবেচনায় নিয়ে অভিন্ন মূল্য নির্ধারণ করে দিল। প্রতি কেজি প্যাকেটজাত চিনি 125 টাকা এবং খোলা চিনি 120 টাকা বেঁধে দিল। সেই সাথে বাংলাদেশ ট্রেড অ্যান্ড কমিশন প্রতি 15 দিন পরপর আন্তর্জাতিক বাজারে দামের সাপেক্ষে দর সমন্বয়ের সুপারিশ করেছে। এটাও ঠিক যে যেটা ফিক্স আপ করা হয়েছে বটে, বাজারে তার সেটা এখনও সেটা আসে নাই, তার চেয়ে বরঞ্চ বেশি দামেই বিক্রি হচ্ছে। তো আমরা দেখছি তাদের অবস্থান কোথায় দাঁড়ায়। সেই সাথে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে খোলা চিনির মিলগেট মূল্য 115 টাকা, পরিবেশক 117 এবং প্যাকেটজাত চিনির দাম মিলগেটে 119 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রী জানান, দাম সঠিকভাবে বাস্তবায়ন না হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। দেখা যাক, আমরা নেক্সট উইক থেকেই আমরা বাজারে অ্যাকশনে যাব, যে যেটা করা হয়েছে তার চেয়ে বেশি খাবো না। চিনির দাম বৃদ্ধিকে অযৌক্তিক বলছে ভোক্তা অধিকারের সংগঠন ক্যাব। কোন প্যারামিটার ধরে সেই অ্যানালাইসিস গুলো করা হয়, সেই অ্যানালাইসিস গুলার সাথে আবার ব্যবসায়ীরা সেটা আবার মানে না, তো তার মানে এই পুরো বিষয়টাতে একটা শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। চলতি বছরের প্রথম 4 মাসে প্রতি টন অপরিশোধিত চিনি আমদানিতে খরচ হয়েছে $530, 2022-এ যা ছিল $470, আর দেশে বছর ব্যবধানে আমদানি কমেছে প্রায় 30%। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। 10 দিনেও কাটেনি ভোজ্য তেল সরবরাহের জটিলতা। এখনও কোনো কোনো মিল সরবরাহ করেন শুরু করেনি। আর যারা করেছে তারাও দিচ্ছে নতুন সেলস অর্ডার বা এসওর তেল। একে মিলারদের কারসাজি বলছেন ব্যবসায়ীরা। ট্যাঙ্কিতে 5 লিটার জাহাজে দিচ্ছে, জাহাজে দিয়ে আর সমুদ্রে মাঝে ঘুরাচ্ছে। শনিবারে লোড দিচ্ছে 3 জাহাজ, রবিবারে লোড দিচ্ছে 2টা, সোমবারে জাহাজ দিচ্ছে 4টা। এখন তারা বলতেছে এই জায়গাতে ডিউ উড়াই নিয়া খাতুনগঞ্জ নিয়া এটাতে আবার সরকারি ব্যাট লাগাই আনলে পরে তেল দিব। 7 থেকে 10 দিন পর্যন্ত অপেক্ষায় থেকেও তেল না পাওয়ায় তৈরি হয়েছে এই ক্ষোভ। বুধবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় টিকে অয়েল মিলের গেইটে বিভিন্ন স্থান থেকে আসা গাড়ি চালকরা চ্যানেল 24 এর কাছে তুলে ধরেন নিদারুণ কষ্টগাথা। কেন প্রতিষ্ঠানটির সামনে শত শত গাড়ি অপেক্ষা করছে, কিংবা কবে নাগাদ তেল সরবরাহ শুরু হবে, এসব বিষয়ে মেলেনি কর্তৃপক্ষের কোনো বক্তব্য। গাড়ি চালকরা জানান, নতুন সেলস অর্ডার এসও থাকা প্রতিষ্ঠানগুলোকে তেল সরবরাহের আশ্বাস দেয়া হলেও মিলছে না পুরনো এসোর বিপরীতে সরবরাহের প্রতিশ্রুতি। একই এলাকায় সিটি গ্রুপে গিয়ে দেখা গেছে প্রতিষ্ঠানটি থেকে তেল সরবরাহ চলছিল, তবে তা দেয়া হচ্ছিল নতুন এসোর ভিত্তিতে। কর্মকর্তারা জানান, পুরনো এসোর বিষয়টি ফয়সালা হলে সে কার্যক্রমও শুরু হবে। ডেলিভারির জন্য যতগুলো ট্রাক আসতেছে আমরা সবই দিয়ে দিচ্ছি, আমরা কোনো দাম কম বেশ বা এগুলোই আমরা ইয়ে করতেছি না। আগে যে মাল ডিউ নিয়েছে ও ডিউ এখন মাল দেবে না। এই মাসের 3 তারিখের ডিউ আমরা, তাও আমি আর 8 নম্বরে আছি। মূলত পয়লা মে থেকে ভোজ্য তেলের রিয়াতি সুবিধা প্রত্যাহার করে সরকার, তখন থেকেই ঢাকা চট্টগ্রামের মিলগুলোতে তেল সরবরাহে স্থবিরতা নেমে আসে। পাইকাররা বলছেন, লোকসানের অজুহাতে মিলগুলো আগে বিক্রি করা এসোর তেল সরবরাহ না করায় বাজারে বেড়েছে সংকট। বাজারে বলতেছে আপনারা নতুন মাল, নতুন 500 টাকা ভাড়ায় মাল দিচ্ছেন, আর যেগুলো কম দামে ছিল 500 টাকার মালগুলো দিচ্ছেন না, এগুলো আমরা প্রতিবাদ করতেছি ব্যবসায়ীরা। গেল এপ্রিলে রেকর্ড পরিমাণ 69,581 টন সয়াবিন আর 1,78,366 টন পাম অয়েল আমদানি হয় দেশে। তারপরও নানা অজুহাতে বাজারকে অস্থির করে রেখেছে মিলগুলো, এমন অভিযোগ পাইকারদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 3 জন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন 1 জন, তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম থেকে জ্বালানি তেল নিয়ে এমটি ইবাদ এক জাহাজ মঙ্গলবার বরিশালের কীর্তনখোলা নদীতে নোঙর করে। বৃহস্পতিবার বিকেলে জাহাজের ইঞ্জিন রুমে হঠাৎ বিকট শব্দ হয়, জ্বলে ওঠে আগুন। হঠাৎ করে বিস্ফোরণের শব্দ শুনি, শোনার পর দেখি লোক ছুটাছুটি করতে আসে, কী ব্যাপার কী হয়েছে। আমরাও ছুটাছুটি করি, আসে নদীর ওই ফায়ার সার্ভিসের ওইখানে যে ঘাটটা, ওইখানে দেখি যে এই জাহাজটা এমনভাবে কালো হয়েছে যে ম্যাকে শূন্য হয়ে গেছে, কালো। ইঞ্জিন স্টার্ট দিছে, এরপরে বাষ্পটা হয়েছে আর কি, এই এতটুকু জানি একটা আব আসেছে। খবর পেয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। জাহাজের ইঞ্জিন রুম থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত তিনজনকে চিকিৎসার জন্য শের ই বাংলা মেডিকেল কলেজে নেওয়া হয়। নিখোঁজ রয়েছেন একজন। ইঞ্জিন রুমে এয়ার কম্প্রেসার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে। এখান থেকে তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে আর দুইজনের ডেড বডি আমরা উদ্ধার করেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। এ সময় তিনি নিহত ও আহত পরিবারকে অর্থ সহায়তার কথা জানান। মৃতদেহ সৎকারের জন্য আমরা যেটি করব, আমরা জেলা প্রশাসন থেকে প্রত্যেক মৃতদেহ পরিবারকে আমরা 20,000 করে টাকা দেবো, যেন মৃতদেহটি তাদের পরিবারের কাছে নিয়ে যেতে পারে, এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য আমরা সার্বিক ব্যবস্থা যা যা লাগে আমরা সবই করব। এমটি ইবাদ এক জাহাজটিতে 3.5 লাখ লিটার পেট্রোল ও 10 লাখ লিটার ডিজেল ছিল। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।